নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবে প্রচুর ভিডিও দেখা যায় বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে। তো সেই ভিডিওতে ভালো অডিও মানে ভয়েস ওভার যদি আপনারা দেন, মানে ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার যেটা হয়, তো সেটা কিভাবে ভালো দেওয়া যায় সে বিষয়ে একটু আলোচনা করব। প্লাস ধরুন আপনি স্টেজে কোনো প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রাম কিভাবে ভালো করে সাউন্ডটা আপনি নিতে পারেন এবং সেটা ক্যামেরাতে ডাইরেক্ট আপনি কিভাবে নিতে পারেন সেটাও দেখাবো, কম্পিউটারে কিভাবে নিতে পারেন সেটাও বলবো। তো এইসব টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা একটু লম্বা হবে, সেক্ষেত্রে পুরোটা যদি না দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন। আর একটা কী বলুন তো, শর্টকাটে কিছু কোনো ভালো জিনিস অ্যাচিভ করা যায় না, একটু শিখতে গেলে পরে আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে বা দেখতে হবে। তো তার জন্যই প্রথমে ক্ষমা চাইছি যে ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাহলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এখানে একটা মিক্সার রয়েছে, মিক্সারটা সাউন্ডক্রাফ্টের 12 চ্যানেলের মিক্সার, খুব ভালো মিক্সচার একটা। তো 12টা আপনি চ্যানেল, এখানে আপনি এক্সএলআরও দিতে পারেন, ফোনো জ্যাকও দিতে পারেন। তো আমি 1, 2, 3, 4 চারটে মাইক এখন আমি লাগিয়েছি, এখানে আরও একটা এক্সট্রা মাইক, এটাও একটা কন্ডেন্সার মাইক, বুম মাইক, এটাও আমি লাগিয়ে দেখাবো। তো এখন আপাতত আমি চারটে মাইক লাগিয়েছি, আমি ইচ্ছা করলে আরও মাইক লাগাতে পারি, আমার কাছে আরও মাইক আছে, কিন্তু সেটা আমি এখন এত ছোটো জায়গার মধ্যে লাগানো সম্ভব না বলে আমি চারটে মাইক লাগিয়ে দেখাচ্ছি, দুটো কন্ডেন্সার মাইক আর দুটো ডাইনামিক মাইক, ঠিক আছে, আর ওটা একটা কন্ডেন্সার, কিন্তু এই মুহূর্তে দুটো কন্ডেন্সার মাইক, দুটো ডাইনামিক মাইক, কীভাবে মিক্সারে লাগাচ্ছি সেটাই দেখাচ্ছি। দেখুন চারটে এক্সএলআর, এখানে টোটাল মাইকের মধ্যে আমি চারটে এক্সএলআর মাইক তার লাগানো আছে। এক্সএলআর, এক্সএলআর পিন মানে কি আপনারা সবাই জানেন, তিনটে পিন থাকে মাইকে, আর এখানে তারেরও তিনটে পিন থাকে। তো এটা হচ্ছে ফিমেল পিন, ফিমেলটা এখানে লাগাচ্ছি, প্রত্যেকটাতে তাই লাগানো আছে, আর এই তারের যে অপোজিটগুলো এই চারটে এখানে লাগানো আছে। আমি মানে 1, 2, 3, 4, 5 পাঁচ নম্বর থেকে আমি ইন করেছি, মানে 5 নম্বর থেকে 5, 6, 7, 8 এই চারটে পিন আমি লাগিয়েছি। তার মানে এই এখানে এই চারটে আমার ফেডার আছে, এই চারটে ফেডার আমি যেরকম তুলব সেরকমভাবে ব্যালেন্সটা হবে। আর একটা কি, আপনারা চেষ্টা করবেন ফেডারটাকে তুলে গেনটাকে, এই যেখানে একটা গেন থাকে, আপনার যারা মিক্সার ব্যবহার করেছেন সবাই জানেন, গেনটাকে মিনিমাম রাখার চেষ্টা করবেন, তাহলে নয়েজটা কম আসবে। আর মূলত আপনার যদি কন্ডেন্সার মাইক হয় সেক্ষেত্রে গেনটা, সরি, কন্ডেন্সার মাইক হলে গেনটা অনেকটাই কমাতে হয়, ডাইনামিক মাইকে কিছুটা হয়তো গেন বাড়াতে হয় কিন্তু কন্ডেন্সার মাইকে অনেকটাই গেন কমাতে হয়। আর একটা কি, দুটো কন্ডেন্সার যেহেতু মাইক লাগিয়েছি তো এর ফ্যান্টাম ভোল্ট লাগে, ফ্যান্টাম ভোল্ট মানে 48 ভোল্ট লাগে। আমার এই মিক্সারে মানে ইনবিল্ট ফ্যান্টাম ভোল্ট আছে, এখানে আমি এই যে ফ্যান্টাম পাওয়ারটা অন করে রেখেছি, এখানে দেখুন লাল হয়ে রয়েছে, তো এই ফ্যান্টাম পাওয়ারটা অন করে রেখেছি যাতে আমার এই দুটো মাইক কাজ করে। ফ্যান্টাম মাইক অন করা মানে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু ফ্যান্টাম পাওয়ারটা আসছে না, এটাই হচ্ছে মজা। এই এক্সএলআর তার যদি আপনি লাগান তাহলে কী হবে, তিনটে তার থাকে, মানে এক্সএলআর তার তিনটে তার থাকে, তো সে একটা পাওয়ার যায়, তো সেই পাওয়ারটা এই দুটোর মধ্যে যাচ্ছে, এইটার মধ্যেও তিনটে পাওয়ার, তিনটে পিন আছে কিন্তু একটা পিন ফলস হয়ে যায়, ফলস হয়ে গিয়ে ওখানে কিন্তু আর ওই ফ্যান্টাম পাওয়ারটা যাচ্ছে না। ধরুন সাপোজ আমি এই মাইকটা যেটা লাগিয়েছি এটা আপনার ফোনো মাইক লাগিয়েছি, ফোনো তার, আর বাদবাকিগুলো এক্সএলআর, এটা কিন্তু ফোনো, ঠিক আছে। তো এই ফোনের মধ্যে কী হচ্ছে, তাহলে একটা এই দুটো তার, 1 আর 2, তো এইখানে হচ্ছে আপনার নিউট্রালটা আর এটা পজিটিভ, তো এইখানে আপনার সিগন্যালটাই যায়, এর ফ্যান্টাম পাওয়ারটা আসে না, সেটাই বলছি যে ফ্যান্টাম পাওয়ার অন করা মানেই কিন্তু এখানে যে ফ্যান্টাম পাওয়ার অন হয়ে গেল এটার মধ্যে তা কিন্তু নয়, ফ্যান্টাম পাওয়ার সেটার মধ্যেই আসবে যেখানে তিনটে পয়েন্ট কানেকশন আছে, এই দুটোর মধ্যে তিনটে পিন কানেকশন আছে, এই দুটোর মধ্যে মাত্র দুটো পিন কানেকশন আছে, কিন্তু আছে এক্সএলআর কিন্তু দুটো পিনই কাজ করে, ঠিক আছে। এবার আমি দেখাই কি, প্রথমে দেখাই কম্পিউটার কীভাবে আপনি সাউন্ডটা নেবেন। এই যে আমি এখানে কী করেছি,
আমার এই দেখুন একটা তার আছে আরসিএ, আরসিএ টু ইপি, ইপি জ্যাক, এখানে আরসিএ আমি এই যে রেকর্ড আউট আছে এখানে আমার, এই রেকর্ড আউট লেফট অ্যান্ড রাইট রেকর্ড আউটের দুটো পিনে আমি এই তারটা লাগিয়েছি, আর এই তারটা গিয়ে আমার কম্পিউটারে ঢুকেছে। এবার একটা ব্যাপার বলি, কম্পিউটারে যখনই আপনি ঢোকাবেন তখন এইখানে একটা অপশান থাকে, ধরুন আপনাদের আরও সহজভাবে বোঝাই, ধরুন আমি এই যে তারটা যেটা পেছনে লাগিয়েছি তারটা আমি যদি খুলি, ধরুন আমি খুলে আপনাদের দেখাচ্ছি, এই খুললাম আবার লাগাচ্ছি, দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে আমাকে এখানে একটা সিগন্যাল দিল লাইন ইন, মানে আমি এটা লাইন, যেহেতু আমি মিক্সার থেকে সিগন্যালটা নিচ্ছি তখন আমার কম্পিউটারে লাইন ইন করতে হবে, এখানে দেখুন লাইন ইন অপশান আসছে। আবার আপনি যদি মনে করেন এটাকে মাইকে করবেন, এখানে আপনি মাইকও করতে পারেন, মাইক ইনও করা যায়। যদি আমি মাইক ইন করি সেক্ষেত্রে আমার মিক্সারটার দরকার নেই, আপনার যে কোনো মাইক একটা ডাইরেক্ট আমি কম্পিউটারে লাগাতে পারি, সেক্ষেত্রে তারটা লাগবে আপনার এইরকম তার, মানে এই যে এক্সএলআর টু ইপি, মানে এটা কম্পিউটারে ঢুকবে আর এটা মাইকে, যে সে কন্ডেন্সার মাইক লাগান আর যাই মাইক যে কোনো মাইকই লাগান, ঠিক আছে, এই তারটা লাগবে তখন ডাইরেক্ট লাগানোর জন্য। আর আমি যেহেতু এখন মিক্সচার লাগিয়েছি সেক্ষেত্রে আমাকে এইখানে অপশানটা কম্পিউটারে লাইন ইন করতে হবে, তাহলে আমি এটা লাইন ইন করে দিচ্ছি, লাইন ইন করার পর ওকে করলাম, ঠিক আছে, মানে এখন লাইন ইনে এইখান থেকে আমি যাই সিগন্যাল দিই ও তো লাইন ইনে, মানে নিলে কী হয় সাউন্ডের কোয়ালিটিটা অনেক বেটার হয়, মানে মিক্সার থেকে সাউন্ডের আউটপুট যেটা সেটা অনেক হাই বেরোয়, তো সেই হাইটা ও যাতে সাউন্ডটা ফেটে না যায় তার জন্য লাইন ইন করলে সাউন্ডটা অনেক বেটার আসে। আর মাইক যখন করবেন তখন মাইকের অটোমেটিক ওর অ্যাডজাস্ট মতন কম্পিউটার নিয়ে নেয়, তো সেটা আপনি ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক যাই হোক একই সিস্টেম, কিন্তু সেটা খেয়াল রাখবেন। এবার আমি ধরুন একটা সফটওয়্যার ওপেন করছি, আমি যেটা সফটওয়্যারটা কাজ করি সাধারণত এফএল স্টুডিও, তো এই এফএল স্টুডিওটা খুলছি, দেখুন এফএল স্টুডিওটা খুললাম, এবার আমি এটাকে চ্যানেলে নিয়ে আসি, ধরুন আমার এখানে, এখানে আমার আপাতত 20টা চ্যানেল দেখাচ্ছে, আমি এখানে ইচ্ছা করলে চ্যানেল আরও বাড়াতে পারি, মানে যত খুশি চ্যানেল বাড়াতে পারি, আমার এখানে 20টা চ্যানেল এই র‍্যাকটার মধ্যে আমাকে দেখাচ্ছে 20টা চ্যানেল, কিন্তু মিক্সার হচ্ছে 12টা, ঠিক আছে, মিক্সার 12টা, এখানে 20টা, আরও বেশি করা যায় এখানে, তো আমি এখানে 4টে চ্যানেল ইউজ করছি, কিন্তু 4টে চ্যানেল ইউজ করছি মানে কি আলাদা আলাদা 4টে চ্যানেল ইনপুট এখানে আমি সিগন্যাল দিচ্ছি, কিন্তু আমি আউটপুট কিন্তু একটাই পাচ্ছি মনো, এটা যেহেতু অ্যানালগ মিক্সার ডিজিটাল মিক্সার নয়, যদি ডিজিটাল মিক্সার হতো তাহলে কম্পিউটারে আলাদা আলাদা আমি প্রত্যেকটা মাইকের আলাদা আলাদা আমি সাউন্ড নিতে পারতাম, সেটা নিয়ে আবার আরেকটা সাবজেক্ট করব পরে, সেটাও আমি দেখাবো ডিজিটাল মিক্সারের, এটা আমি অ্যানালগ মিক্সারে, কিন্তু অ্যানালগ মিক্সারের সাউন্ড খুবই ভালো হয়, আপনারা যে কেউ মানে যারা সাউন্ড নিয়ে কাজ করে তাদের জিজ্ঞেস করে দেখবেন, অ্যানালগ মিক্সারের সাউন্ড অসাধারণ। তো এই সিগন্যালটা আমি কম্পিউটারে এবার দিচ্ছি, এবার কী হবে আমি দেখুন এখানে এতগুলো 20টা ট্র্যাক আছে এখানে, আমি ধরুন এখানে 1নম্বর ট্র্যাকটা অন করলাম, আর এখান থেকে আমি এর সোর্স, যে এর যে সোর্সটা সেই সোর্সটা আমি অন করে দিচ্ছি, ঠিক আছে, অন করলাম, এইবার ধরুন আমি মিক্সারটা পাওয়ার অন করা আছে, আমি ধরুন প্রথমে এই মাইকটাই ব্যবহার করি, এটা কী আছে সবুজ তারটা, এই সবুজ তার, সবুজ তার কত নম্বরে আছে 3, 4, 5 নম্বর, 1, 2, 3, 4, 5, এই 5 নম্বরটা ফেডারটা তুলছি, দেখুন হ্যালো হ্যালো, দেখুন সিগন্যালটা দেখুন পাচ্ছি, পরিষ্কার সাউন্ড, কোনো নয়েজ নেই। এবার আমি যদি এখান থেকে যদি ধরুন 5 নম্বর সিগন্যালটা যদি গেনটা বাড়াই, আমি ফেডারটা যা ধরুন এই রাখলাম, গেনটা যদি বাড়াই তখন কত ফেটে যাবে, ওই যখন ফেটে যাচ্ছে মানে ফিডব্যাক হচ্ছে সাউন্ড, তো এই ফিডব্যাক যাতে না হয় তো এই এই দেখুন আমি এখন ফেডারটা একদম মানে গেনটাকে একদম কমিয়ে দিলাম। এবার আমি এখান থেকে যদি তুলি হ্যালো হ্যালো হ্যালো, দেখুন সিগন্যাল একদম পারফেক্ট আসছে। এবার আমি এখান থেকে ইচ্ছা করলে এই যে মাস্টারটা যেটা যেটা আউটপুটের যেটা সেটা আমি কম বেশি করতে পারি, আমার আমার প্রয়োজন অনুযায়ী আমার এখানে কতটা সিগন্যাল দরকার সেই হিসাবে আমি সিগন্যালটা তুলতে পারি, ঠিক আছে। তো প্রথমে এই যে এটা হলো, এটা আমি অফ করলাম, এবার ধরুন সাপোজ আমি এই মাইকটা অন করবো, এটার কালারটা কী আছে এই কালার, এই এক্সএলআর দেওয়া আছে, তার মানে এইটা, এইটাকে অন করছি হ্যালো হ্যালো হ্যালো, দেখুন সিগন্যাল ওখানে দেখুন হ্যালো হ্যালো হ্যালো, একদম পরিষ্কার সাউন্ড, এটাকেও সেম সেম, এটাও গেনটা কমানো আছে,
আমি ফেডারটা আবার অফ করলাম। এবার আমি এই কালো তারটা যেটা আছে এটা ডাইনামিক মাইক, ডাইনামিক মাইকটা অন করছি। কালো তারটা হচ্ছে লাস্টেরটা, দেখুন এটা হ্যালো হ্যালো হ্যালো। ডাইনামিক মাইকে কী আমি বললাম যেটা গেনটা অনেক বাড়াতে হয়, এই দেখুন গেনটা আমার অনেক বাড়ানো আছে, ঠিক আছে। তো এটা সব ডাইনামিকই তাই, মানে ডাইনামিকটা কী হয় আপনার খালি সাউন্ডটা নেবে, কোনো নয়েজটা কিন্তু টানে না ডাইনামিক মাইকের, এই একটা সুবিধা। আর কন্ডেন্সার মাইকে কী হয় আশেপাশের সাউন্ডও কিন্তু টানে। তো সেক্ষেত্রে ওই কন্ডেন্সার মাইক যখন আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন যাতে লেভেলটা লো রেখে কাজ করা যায়। এবং আরেকটা এখানে সফটওয়্যারে আমি ইচ্ছা করলে মানে এই টোটাল মাইকের আমি লিমিটারটা আমি বেঁধে দিতে পারি, লিমিটার যদি আমি কম্পিউটারে যদি আমি বেঁধে দিই সফটওয়্যারের মাধ্যমে, তাহলে আমি যদি জোরে কথা বলি বা আস্তে কথা বলি ও কিন্তু ওর একটা ডেসিমেল পর্যন্ত সাউন্ডটা প্রপার হয়ে নেবে, মানে কমবেও না বাড়বেও না, মানে ফাটবেও না আবার কমেও যাবে না। তো আমি ইচ্ছা করলে আমি এটা করতে পারি, সেটা নিয়ে আরেকটা টপিকস করব, মানে সফটওয়্যার নিয়ে, সেটা আমি পরে একবার দেখাবো। তো এইগুলো লিমিটারগুলো বাঁধানো মানে বেঁধে দেওয়া যায়, মানে লিমিটার বেঁধে দিলে পরে আপনার এই মানে কম বেশি হওয়ার চান্সটা থাকেই না। প্লাস আপনি বিভিন্ন রকম এফেক্ট তো আপনি দিতেই পারেন, সেটা কোনো প্রবলেমই নেই, ইকো রিভার্ব আপনার কী বলে ইকুয়ালাইজার যা যা আপনার দরকার সমস্ত কিছু দেওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি একটা কাজ করি, একটা রেকর্ড করে দেখি রেকর্ডটা কীভাবে হয়। তো কোনটা দিয়ে করি, কন্ডেন্সার মাইক দিয়েই করি। আচ্ছা সব কটা মাইকই করলাম, সব কটা মাইকই অন করে দিচ্ছি। এবার দেখুন চারটে মাইকই অন করলাম, হ্যালো 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 হ্যালো, চারটে মাইকই অন করা আছে, হ্যালো। দেখুন আমি চারটে মাইক অন করাতেও আমার এখানে লেভেল দেখাচ্ছে হ্যালো হ্যালো 15, হ্যাঁ -15। মানে আমি যদি এখন এই অবস্থায় রেকর্ড করি আমার সাউন্ড কিন্তু একটুও ফাটবে না, একটুও ফাটবে না। এবার যখন আমি রেকর্ড করব, এখন যেটা রেকর্ড করব, তখন কিন্তু আমি এই যে আমার যে এখন ওই যে কম্পিউটারের যে সাউন্ডটা ফিডব্যাক হচ্ছে মানে প্রিভিউ করার জন্য, সেই প্রিভিউ সাউন্ডটা আমি অফ করে দেব। অফ করলে পরে তাহলে আমি যেটা বলবো সেটাই ভালোভাবে রেকর্ড হবে, ফিডব্যাকটার হবে। তাহলে আমি এখান থেকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে, সাউন্ডটা এখানে মিউট করে দিলাম। দেখুন এখন কথা বলছি, ওখানে সিগন্যাল যাচ্ছে কিন্তু এর সাউন্ডটা আসছে না। এবার আমি একটা রেকর্ড করি, ঠিক আছে, হ্যালো 1 2 3 4। দেখুন কী সুন্দর ওয়েবটা আসছে, মানে এই ওয়েবটা মিনিমাম ওয়েভ করা আছে, মানে সাউন্ডটা ফাটবেও না কমবেও না। আমি ইচ্ছা করলে এখান থেকে যদি একটু বাড়াই, দেখুন এবার বাড়বে, হ্যালো চেক হ্যালো হ্যালো হ্যালো। দেখুন এবার ওয়েভগুলো একটু বড় বড় আসছে, মানে মানে চড়ো আসছে। তো হ্যালো হ্যালো চেক হ্যালো, একটা গান গাই, গাইব, আমি কিন্তু সিঙ্গার নই। তো ছোট্ট করে একটা জাস্ট অডিওটা টেস্ট করার জন্য, নয়ন সরসি কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসি কেন। দেখলেন গানটা গাইলাম, ওয়েব টাইপের আমি আপনাদের সাউন্ডটা শোনাই। এবার রেকর্ডটা অফ করি, এবার গানটা একটু শোনাচ্ছি আপনাদের, ঠিক আছে। আমি এবার একটা কী কাজ করতে হবে, এইখানে যে মাইকগুলো এখানে সিগন্যালটা যে এখনও আপ ডাউন হচ্ছে, আমার সিগন্যালটা তো যাচ্ছে, আমি রেকর্ডিংটা অফ করেছি সিগন্যালটা যাচ্ছে, এবার সিগন্যালটাকে অফ করতে হবে। তাহলে আমি এই যে এর যে ইনপুট যেটা সেটাকে আমি অফ করে দিচ্ছি, নান করে দিচ্ছি, হ্যালো। দেখুন আর হ্যালো হ্যালো করছি কিন্তু কোনো সিগন্যাল যাচ্ছে না। তো এবার আমার যেটা আমি আপনাদের রেকর্ড করলাম সেইটা একটু শোনাবার চেষ্টা করি, ঠিক আছে। গানটার থেকেই চালু করি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে মিউট করেছিলাম, এবার এই মিউটটা তুলে দিই, প্লে দিই, হ্যালো চেক হ্যালো হ্যালো হ্যালো। দেখুন এবার ওয়েবগুলো একটু বড় বড় আসছে, মানে মানে চড়ো আসছে। তো হ্যালো হ্যালো চেক, দেখেছেন সাউন্ড একটুও ফাটছে না, একদম ক্লিন সাউন্ড, একটুও নয়েজ নেই। যদিও নয়েজ আছেন, নয়েজ তো আছেই, সেই নয়েজটাকেও আমি রিমুভ করে দিতে পারবো সফটওয়্যারের মাধ্যমে। সামান্য যে নয়েজটা আছে সেই নয়েজটাও আমি রিমুভ করে দেবো, সেগুলো নিয়ে আবার পরে একটা এপিসোড করব। আপনারা বলবেন যে কীভাবে এফএক্স স্টুডিওর কাজ করে, আমি আপনাদের বলে দেবো। তবে একটা কী বলুন তো, যে কোনো ফটোগ্রাফার
অ্যাকচুয়ালি এটা ভিডিওগ্রাফারকেই বলছি যারা ভিডিওর কাজ করেন। ক্যামেরাটা যেমন চালাতে শিখতে হয়, সাথে সাথে এডিটিংটা প্লাস সাউন্ডের কাজটাও একটু ভালো জানলে পরে আপনার কাজ করতে দেখবেন অনেক ভালো লাগবে, এবং তাতে যে কোনো প্রবলেম যখন হবে প্রবলেমটা আপনি সলভ করে নিতে পারবেন চট করে একটু জানা থাকলে। অতএব যারা ফটোগ্রাফি করেন মানে ভিডিওগ্রাফি, তাদের একটু এইসব নলেজ থাকা ভালো। এবার অনেকেই ভাবে যে হয়তো আমি জানি, সব কিছুই জানি, ওই হয়ে যাবে হয়ে যাবে। স্টেজে কোনো দিন মানে স্টেজে গিয়ে আপনি ওই মেরে দেবো, স্টেজে মেরে দেবো, সেই জিনিসটা হয় না, শিখতে হয়, সব কিছুই শিখতে হয়, শেখার জন্য একটা সময় দিতে হয়। এবং যদি ইনস্টিটিউট থেকে শেখেন সেটা তো খুবই ভালো, কিন্তু যদিও ইনস্টিটিউট না থাকে, কারোর কাছে যদি এরকম সেট আপ থাকে তার কাছে যান, গিয়ে তাকে বলুন দাদা আমাকে একটু শেখাবেন এই ব্যাপারটায়, সে নিশ্চয়ই শেখাবে। আমার কাছে যদি কেউ আসে আমি নিশ্চয়ই শেখাবো। মানে শেখা মানে আপনি যদি কাউকে শেখান না তার জ্ঞানটা শেষ হয়ে যায় না, বরং জ্ঞানটা বাড়ে। আমি যদি আমার জ্ঞানটা আরেকজনকে দেই, সে কাজ শিখে সে আবার আরেকজনকে দেবে মানে তার নলেজটা, এরমভাবে আস্তে আস্তে বাড়ে। কিন্তু আমি যদি না শেখাই বা কেউ যে জানে মানে আমার যে গুরু, আমারও তো গুরু আছে, তো আমার গুরু যদি আমাকে না শেখায় তাহলে আমি জানবো কীভাবে? অতএব পয়সা দিয়ে আপনি ইনস্টিটিউট থেকে শিখতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি অনেকের কাছে পয়সা মানে ওই সেই ক্ষমতা থাকে না যে আমি ইনস্টিটিউটে গিয়ে শিখবো, সেটা অনেকের কাছে ক্ষমতা নেই, যাদের কাছে সেই পয়সাটাও নেই কিন্তু কাজ করার মানে অঢেল মানে আগ্রহ, তাদের ক্ষেত্রে বলছি, তারা যদি এরকমভাবে শেখে মানে কোনো কারোর কাছে গিয়ে শেখে, দেখবেন সেই প্র্যাকটিক্যাল শেখা আর ইনস্টিটিউটে শেখার মধ্যে আকাশ পাতাল তফাত, আকাশ পাতাল তফাত। প্র্যাকটিক্যাল নলেজ মানে আপনি চট করে ভুলবেন না, কিন্তু ইনস্টিটিউটে বেসিক্যালি কী হয় আপনার থিওরিটাই মেনলি শেখায়, প্র্যাকটিক্যালও শেখায় কিন্তু থিওরিটাই বেশি। তো ওই সাউন্ডের দেখবেন থিওরি করতে করতে ওই সাউন্ডের ওয়েভ নিয়ে শেখাবে, যখন চারটে পাঁচটা ক্লাস করে দেবে আপনার ওই ওয়েভ দেখে দেখে আপনার যদি শিখতে যান সময় লাগবে, অনেকের ধৈর্যও থাকবে না, কিন্তু প্র্যাকটিক্যাল যদি শেখেন ওয়েভটা আপনি দেখলে আপনি এমনি অটোমেটিক তখন আবার বুঝে যাবেন ওয়েভটা কী। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো একটু অডিওটা এবার শোনাই, একটু অডিওটা শুনলেন, একটু গানটা একটু শোনাই ছোট্ট করে একটা, জাস্ট অডিওটা টেস্ট করার জন্য। নয়ন সরসি কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা। দেখুন একটা জিনিস, কতটা বেশ ভয়েসে এসছে, আমার গলাটা এমনিও ভারী কিন্তু বেশ কতটা এসছে। এবার যদি আমি এখানে যখন আমি ফিল্টার করব, যদি আমি ফিল্টার করি বা রিভার্ব মারি বা আপনার ইকুয়ালাইজার যখন ইউজ করব বা ইকো যখন ইউজ করব, আমার গলাটাই আপনি চিনতে পারবেন না। এই গলাটাই এখনই যদি আমি করি আপনারা এই গলাটাই আবার চিনতে পারবেন না, মানে এতটাই বেটার করে দেবে সফটওয়্যার। তো ভালো সাউন্ড করতে গেলে এইভাবে করতে হবে। কিন্তু আমার কিন্তু দেখুন একটা জিনিস বলি, আমার কিন্তু কোনো সাউন্ড কার্ড লাগানো নেই, সাউন্ড কার্ড লাগানো নেই। এবারে অনেকে ভাবে সাউন্ড কার্ড লাগালে ভালো সাউন্ড আসে, নিশ্চয়ই ভালো আসে, সাউন্ড কার্ডের একটা অসাধারণ ক্ষমতা, সেইটা যদি লাগান সেক্ষেত্রে আপনার অডিও ভালো, নো ডাউট ভালো আসবে। এক একটা যদি ভালো সাউন্ড কার্ড কিনতে যান, মিনিমাম ধরুন টু চ্যানেলের কথা বলছি, টু চ্যানেল সাউন্ড কার্ড যদি কেনেন আপনার 16,000 থেকে মোটামুটি স্টার্টিং ভালো, মানে বিভিন্ন কোম্পানির আছে, আমি কোম্পানির নামগুলো বলছি না। আর যদি চার চ্যানেলের নেন 22,000-23,000 থেকে স্টার্টিং আরও উপরে। তো একটা ভয়েস ওভার করার জন্য যদি একটা ওই রকম সাউন্ড কার্ড কিনে আপনি করতে যান প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। তো সেটা না করেও সফটওয়্যার দিয়ে আপনি কত ভালো সাউন্ড করতে পারেন আপনারা রীতিমতো এখন দেখলেন যে কোয়ালিটি সাউন্ড কীরকম আছে। বিন্দুমাত্র আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, বিন্দুমাত্র নয়েজ আসবে না। সাউন্ড প্রুফ ঘর নিশ্চয়ই তার একটা ফেসিলিটি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার কী বলুন তো, মানে ধরুন আপনি অনেকগুলো হ্যান্ডস নিয়ে আপনি কাজ করছেন, সিঙ্গার গান গাইছে, তখন একটা ডিস্টার্বটা হয় না, তো সেক্ষেত্রে সুবিধা। এবার ধরুন সাউন্ড প্রুফ না হলেও ভালো সাউন্ড পাওয়া যায়, আপনারা এতক্ষণ দেখলেন। এবার একটা বলি, আমার ক্লায়েন্ট যদি চায় মানে আমার কাস্টমার, সে যদি চায় যে না আমি সাউন্ড প্রুফ ঘরেই আমি রেকর্ড করব, সেক্ষেত্রে আলাদা, সেটা আপনি তখন বাধ্য করতে মানে যেখানে তখন স্টুডিওতে গিয়ে আপনি রেকর্ড করবেন। আর যদি না, যদি মনে হয় না আমার
একটা ভালো কোয়ালিটির সাউন্ড চাই। এবার আপনি কীভাবে করবেন সেটা, যে সাউন্ড করবে সাউন্ড রেকর্ডিস তার উপর ডিপেন্ড করে। তো এটা টোটালটাই ম্যান টু ম্যান ভ্যারি করে। তো চেষ্টা করলাম এটা দেখাবার। এবার এই যে অডিওটা আপনার মানে এখান থেকে যে মিক্সার থেকে যে আউটটা গিয়ে কম্পিউটারে গেছে, সেই সাউন্ডটা আপনি ধরুন মানে এটা তো আমি ঘরোয়া বেশ দেখালাম। এবার ফিল্ডে যখন আপনি যাচ্ছেন মিক্সার নিয়ে, ধরুন তবলা বাজাচ্ছে কেউ, হারমোনিয়াম বাজাচ্ছে, শরৎ বাজাচ্ছে কেউ, মানে চারজন পাঁচজন আর্টিস্ট গান গাইছে, আপনাকে বললো যে একটা স্টেজ প্রোগ্রাম আপনার টোটাল কাভার করে দিতে হবে। মানে এবার আপনি ইচ্ছা করলে ওখানে যে হলের যে সাউন্ড সিস্টেম আছে, যে সাউন্ড অপারেটর, তার থেকে আউটপুট নিয়েও, এই সেম ওদেরও মিক্সার আছে, সেখান থেকে আউটপুট নিয়েও আপনি ক্যামেরাতে দিতে পারেন। অথবা আপনি এরকম যদি নিয়ে যান আপনার এই সেম সেট আপ, বা আপনার যদি কোনো সেট আপ থাকে সেম ওই সেট আপ নিয়ে যদি যান, সেক্ষেত্রে এই আউটটা নিয়ে আমি এখন কম্পিউটারে লাগিয়েছি, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এই ক্যামেরাতে জাস্ট এই এক্সএলআর পিন আছে, এই এক্সএলআর পিনে ওই আউটটা দিয়ে দিতে হবে। সেটা আপনি আর সি এ টু এক্সএলআরও দিতে পারেন, অথবা এক্সএলআর আউট আছে এখানে, লাইন আউট আছে এখানে, সেই লাইন আউট দিয়েও আপনি এখানে তারটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এবার কম্পিউটারে এই ক্যামেরাতে আপনি লাইনটা চলে গেল, এখান থেকে এবার আপনি লেভেল কন্ট্রোল করলেন, এখান থেকে আপনি সিগন্যালও দেখতে পারবেন, এখানে সিগন্যালও দেখতে পারবেন। তো এইটা সম্বন্ধে একটা এপিসোড আমি করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো সেম যা কোয়ালিটি এখানে সাউন্ডটা আসছে, সেম কোয়ালিটির সাউন্ড আপনি ক্যামেরাতেও আপনি রেকর্ড করতে পারবেন। অথবা আপনি ধরুন ক্যামেরা এইখানে যেটা রেকর্ড হচ্ছে হচ্ছে, আলাদা আরেকটা এখান থেকে পয়েন্ট নিয়ে ডাইরেক্ট আপনি ক্যামেরাতে রেকর্ড করতে পারেন, সেটা আপনার মর্জি অনুযায়ী। মানে আপনার যদি মনে হয় না আমি একটা স্ট্যান্ড বাই অডিও আর একটা রাখবো, মানে কম্পিউটারে যেরকম হচ্ছে হচ্ছে আমি একটা ক্যামেরাতেও একটা স্ট্যান্ড বাই অডিও ফাইল রাখবো, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিগন্যাল নিয়ে আপনি ক্যামেরাতেও একটা রেকর্ড করতে পারেন, এটাও একটা ভালো অপশান। তো মোটামুটি তো সবই বলার চেষ্টা করলাম। তো আও কন্ডেন্সার, এই কন্ডেন্সার মাইকটা বলিনি, এই কন্ডেন্সার মাইকটাও আপনি ওই সেম এটা, এটাতে যেমন একটা ভেতরে ইনবিল ব্যাটারি দেওয়া আছে, তো তার জন্য ফ্যান্টাম ভোল্টটা অন করা আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার ওই এই ওয়ান পিন জ্যাক যেটা, সেই ওয়ান পিন জ্যাক লাগালে পরে তাহলে আর ওই ফ্যান্টাম ভোল্টটা আর এখানে আসবে না, যেহেতু এখানে ব্যাটারি দেওয়া আছে। আর যদি আমি ব্যাটারিটা খুলে ফেলি তখন আমার ফ্যান্টাম ভোল্টটা মানে এক্সএলআর তিন পিনের যেটা সেটা যদি লাগাই তখন এটা ভালো কাজ করবে। ব্যাপারটা বুঝতে পারলেন? মানে আমার যেহেতু ব্যাটারি লাগানো আছে এখানে, সেক্ষেত্রে আমি যেমন এই তারটা, এই তারটা যেমন, এই তারটা যেমন ওয়ান পিন লাগানো আছে, এই তারটা যদি আমি লাগাই এটা খুব ভালো কাজ করবে মাইকটা। আর আর যদি এই এই তারটা যদি খুলে এখানে যদি লাগাই তাহলে ফ্যান্টাম ভোল্টটা আমাকে অফ করতে হবে, কারণ এখানে আমার ব্যাটারি যেহেতু দেওয়া আছে তার দুবার সিগন্যালটা চলে যাবে, মানে এখানেও ভোল্টেজ যাবে প্লাস এখান থেকেও ভোল্টেজটা চলে যাবে, তখন আমার এই কন্ডেন্সার মাইকটা খারাপ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। তো সেক্ষেত্রে ফ্যান্টাম বোল্টটা তখন এটার জন্য অফ রাখতে হবে, মানে যেহেতু ব্যাটারি ইনবিল্ট দেওয়া আছে, কিন্তু এর সাউন্ডও খুব ভালো। মানে এটা দেখবেন নিউজ যারা করে দাঁড়া দাঁড়িয়ে, আমিও এরকম আমার দুখান আছে, এটা বড় একটা ছোট আছে, তো নিউজের কাজ করতে গেলে পরে তখন এই বুম মাইকগুলো খুব ভালো কাজ করে। আর একটা কী বলুন তো, ভালো সাউন্ড নিতে গেলে পরে এরকম উইন্ডশিল্ড একটা দরকার, মানে মাইক্রোফোনের, যে কোনো মাইক্রোফোনেই। তো আমার এটা যেমন একটা উইন্ডশিল্ড লাগানো আছে, এটা তো আছে, আমি লাগাইনি আর দেখাবার জন্য। তো উইন্ডশিল্ড নিলে পরে কী হয়, আপনি যখন কথা বলছেন তখন তো এই যে ফ ফ ফ ফ কিছু শব্দ আছে যেগুলোর ফ ভ এরকম কিছু কথা বলতে গেলে পরে সেই একটা হাওয়া ফুয়ের মতন একটা হাওয়া বেরোয়, তো সেটা সাউন্ডে খুব ডিস্টার্ব হয়, সেগুলো কাটার জন্য এরকম উইন্ডশিল্ড লাগাবেন। লাগালে পরে সেই সাউন্ডটাও আপনার অনেকটাই রিমুভ করতে পারবেন। অথবা আপনি এরকম পপ আপ ফিল্টার ইউজ করতে পারেন, যদি গানের সময় বা ভয়েস ডাবিংয়ের সময়, মানে আপনি এটা লাগিয়ে দিলেন স্ট্যান্ডের মধ্যে, এখানে দিয়ে লাগিয়ে দিয়ে আপনার সাউন্ডটা অনেকটাই মানে এই হাওয়া যে ব্যাপারটা থাকে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটা এগুলো আপনারা ইউজ করবেন, করলে পরে আপনার মানে ভালো কোয়ালিটি সাউন্ড খুবই পাওয়া যায়। তো আশা করি অনেকটাই বোঝাবার চেষ্টা করলাম, যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করবো।